ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কুশমিতা, আমরা দেখলাম যে আসানসোল না দুর্গাপুর এবং তার পাশাপাশি বাঁকুড়া সেইখানের বাসিন্দাদের ক্ষেত্রে একটা জল সংকটের আশঙ্কা রয়েছে এবং জলের সমস্যাও দেখা দিয়েছে। তবে আসানসোলবাসীরা তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন, তার কারণ যেমনটা জানানো হচ্ছে মাইথন এবং পাঞ্চেত থেকে জল সরবরাহ যদি বন্ধও হয়ে যায় জল সংকটের কোনো সম্ভাবনা নেই আসানসোলে। ঠিক কি জানানো হয়েছে আমরা জানব, কথা বলে নেব আমাদের প্রতিনিধি কৌশিক গাঁথাইতের সঙ্গে। কৌশিক, আসানসোল পুরসভার তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে, কি কি ব্যবস্থা রয়েছে পুরসভার? দেখো সুপর্ণা, যেটা জানা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারেজের যখন 31 নম্বর গেটটা ভেঙে যায় তারপরে আমরা যোগাযোগ করেছিলাম মাইথন এবং পাঞ্চতের যে ডিভিসি যে পিআরও তার সাথে, এবং তিনি যেটা জানিয়েছিলেন যে সেই সময় তৎক্ষণাৎ তারা যে জলটা ছাড়া হয় সেচ এবং জল সরবরাহের জন্য বিভিন্ন জিয়েতে সেই সেই জল ছাড়াটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই জল ছাড়া বন্ধ করে দিলেও কিন্তু আসানসোলের উপর খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করছেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। তিনি যেটা দাবি করছেন যে নদী গর্ভেই যেভাবে জল সঞ্চয় করে রাখা হয়েছে প্রায় 10 মিটার, নদী গর্ভে প্রায় 10 মিটার নিচে যেভাবে জল সঞ্চয় করে রাখা হয়েছে তাতে আগামী 7 থেকে 10 দিন কোন রকমের কিন্তু আসানসোলে জল সংকটের সম্ভাবনা দেখা দেবে না। এবং এছাড়াও যেটা আসানসোলে যে জল সরবরাহটা পানীয় জল সরবরাহ হয় সেটা কিন্তু পিএইচির মাধ্যমে হয় মাইথন থেকে সরাসরি, সেটা সেই জল সরবরাহ কিন্তু এখনো পর্যন্ত চালু আছে, কাজে এখানে কিন্তু কোন ধরনের জল সংকটের সম্ভাবনা নেই বলেই তিনি দাবি করেছেন। ধন্যবাদ কৌশিক।